তিনিটা পার্টিকে কইছো, তিনিটা পার্টি বহি লয় আমার পার্টিক এজন করিব লাগে আর বিজেপি খুড়াবর কারণে সিদ্ধান্ত লোক। মনোরঞ্জন তালুকদার কথাটো বিশ্বাস করা নাই, মানে বিজেপির মতে নহয়, আসলতে এই গোটে তিনটা পার্টি, আমার কংগ্রেস, আমার CPIM আর আমার তৃণমূল কংগ্রেস, এই তিনটা পার্টি খুড়া কামড়ার কারণেই এত হয়েছে। এই তিনটা পার্টি খুড়া কামড়ার কারণে আমি বারম্বার কই আইছো, মই তো স্পষ্টকে হকিয়নি দিয়ে আইছো যে তিনটা পার্টিয়ে বহিব লাগে আর এজেন্ট ক্যান্ডিডেট করিব লাগে, আর এজেন্ট ক্যান্ডিডেট করলে আমি বরপেটা সমষ্টিটো পুয়াটো খাতা। কিন্তু যদি তিনজন ক্যান্ডিডেট থাকে, ইটুয়ে সিটুক গালি পারি থাকি লাভ নাই, তিনজনের কাতে দুঃখ। এই তিনজন যদি ক্যান্ডিডেট থাকে, তেতিয়া হলে কিন্তু বিজেপি জিকাটো খাতা, AJP জিকাটো খাতা। সেই কারণে মই কইছো যে বরপেটা লোকসভা সমষ্টিত আমি বিরোধী ঐক্যমঞ্চয় অনতিবলম্বে বহি লই মাত্র এজন প্রার্থী রাখিব লাগে আর বাকি দুজনক বহাই দিব লাগে। এটা ইন্ডিয়া মোর্চালে আমি এটা নতুন নতুন একটা সিট দিয়াটো হব, আমার এই কন্ট্রিবিউশন হব। তাকে নকরি যদি তিনজন ক্যান্ডিডেটে ইলেকশন খেলি থাকে, তৃণমূল কংগ্রেসে খেলিছে, CPIM খেলিছে আর কংগ্রেসে খেলিছে, তিনটা পার্টিকে মই সমানে কইছো আকো দেই, কাকো অকলে গালি পড়া নাই, তিনটা পার্টিকে কইছো, তিনটা পার্টি বহি লই আমার পার্টিক এজন করিব লাগে আর বিজেপি খুড়াবর কারণে সিদ্ধান্ত লোক। মানে মই এতিয়াও কই আছো, এতিয়া সদায় মই কই আছো, মানে CPIMকো কইছো আর তৃণমূল কংগ্রেসকো কইছো আর কংগ্রেস দলকো কইছো যে ক্যান্ডিডেট এজন করো, এই সময় রাইজে একলগ হব খুঁজে, আপনাদের রাইজক কনফিউজ নকরিব। মোর কথা তো স্পষ্ট দেই, মই কারো পক্ষত নাই একো বলে, কারো পক্ষত নাই, মই তিনজনের বিপক্ষে এনেকে থাকিল এনেকে নহব। আমি তিনটা পার্টি বহিব লাগিব, ইমিডিয়েটলি সিদ্ধান্ত লব লাগিব আর ইলেকশনের দুদিনের আগত হলেও কই দিব লাগিব যে আমার একমাত্র ক্যান্ডিডেটে যাব। এটা মানুষে একদম উঠি পড়ি ভোট দিব আর আমি আমার অপজিশনক জিকাই দিব। কিন্তু তাকে নকরি যদি আটাইবিলাকে দূরে দূরে থাকে, এটা বিজেপি বা AJP সহায় করা হব। মনোরঞ্জন তালুকদারের কথাটো বিশ্বাস করা নাই, মানে বিজেপির মতে নহয়, আসলতে এই গোটে তিনটা পার্টি, আমার কংগ্রেস, আমার CPIM আর আমার তৃণমূল কংগ্রেস, এই তিনটা পার্টি খুড়া কামড়ার কারণেই এত হয়েছে। এই তিনটা পার্টি খুড়া কামড়ার কারণে আমি বারম্বার কই আইছো, মই তো স্পষ্টকে হকিয়নি দিয়ে আইছো যে তিনটা পার্টিয়ে বহিব লাগে আর এজেন্ট ক্যান্ডিডেট করিব লাগে, আর এজেন্ট ক্যান্ডিডেট করলে আমি বরপেটা সমষ্টিটো পুয়াটো খাতা। কিন্তু যদি তিনজন ক্যান্ডিডেট থাকে, ইটুয়ে সিটুক গালি পারি থাকি লাভ নাই, তিনজনের কাতে দুঃখ। এই তিনজন যদি ক্যান্ডিডেট থাকে, তেতিয়াহলে কিন্তু বিজেপি জিকাটো খাতা, AJP জিকাটো খাতা। সেই কারণে মই কইছো যে বরপেটা লোকসভা সমষ্টিত আমি বিরোধী ঐক্যমঞ্চয় অনতিবলম্বে বহি লই মাত্র এজন প্রার্থী রাখিব লাগে আর বাকি দুজনক বহাই দিব লাগে। এটা ইন্ডিয়া মোর্চালে আমি এটা নতুন নতুন একটা সিট দিয়াটো হব, আমার এই কন্ট্রিবিউশন হব। তাকে নকরি যদি তিনজন ক্যান্ডিডেটে ইলেকশন খেলি থাকে, তৃণমূল কংগ্রেসে খেলিছে, CPIM খেলিছে আর কংগ্রেসে খেলিছে, তিনটা পার্টিকে মই সমানে কইছো আকো দেই, কাকো অকলে গালি পড়া নাই, তিনটা পার্টিকে কইছো, তিনটা পার্টি বহি লই আমার পার্টিক এজন করিব লাগে আর বিজেপি খুড়াবর কারণে সিদ্ধান্ত লোক। মানে মই এতিয়াও কই আছো, এতিয়া সদায় মই কই আছো, মানে CPIMকো কইছো আর তৃণমূল কংগ্রেসকো কইছো আর কংগ্রেস দলকো কইছো যে ক্যান্ডিডেট এজন করো, এই সময় রাইজে একলগ হব খুঁজে, আপনাদের রাইজক কনফিউজ নকরিব। মোর কথা তো স্পষ্ট দেই, মই কারো পক্ষত নাই একো বলে, কারো পক্ষত নাই, মই তিনজনের বিপক্ষে এনেকে থাকিল এনেকে নহব। আমি তিনটা পার্টি বহিব লাগিব, ইমিডিয়েটলি সিদ্ধান্ত লব লাগিব আর ইলেকশনের দুদিনের আগত হলেও কই দিব লাগিব যে আমার একমাত্র ক্যান্ডিডেটে যাব। এটা মানুষে একদম উঠি পড়ি ভোট দিব আর আমি আমার অপজিশনক জিকাই দিব। কিন্তু তাকে নকরি যদি আটাইবিলাকে দূরে দূরে থাকে, এটা বিজেপি বা AJP সহায় করা হব।